না তোমার কাছে একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে। হুম মানে আমি যদি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? হুম করব তো। তবে হ্যাঁ 41 দিন পর্যন্ত করতে পারবো না, কিন্তু 41 দিন পার হয়ে গেলে আমি খোঁজা শুরু করে দেব। আর একবার মনের মতো যদি পেয়ে যাই বাস বিয়ে করে ফেলবো। আচ্ছা বিয়ে করে তুমি থাকবা কোথায়? তুমি মারা গেলে তো সকল সম্পত্তি এই বাড়ি আমারই তো হবে, তাই না? এই বাসাতেই থাকবো। আচ্ছা তুমি কি তোমার নতুন হাজবেন্ড নিয়ে আমার এই খাটে থাকবা? খাট? হুম ভাবার বিষয়। যেহেতু তুমি থাকবা না খাটে তো আমি একাই থাকবো, তাই এই খাটেই শুবো আমরা দুজন। আচ্ছা তুমি কি আমার ওই জামা কাপড়গুলো তোমার নতুন হাজবেন্ডকে দিবা? জামা কাপড় ফালাই দেওয়ার থেকে ভালো না কাউকে দিয়ে দাও, ওই পরে ফেলবে সমস্যা কি? শোনো তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমার বিয়ের সময় যে শেরওয়ানিটা ওইটা তোমার ওই হাজবেন্ডকে দিতে পারবা না, ওইটা দরকার হলে আমার কবরের মধ্যে ঢুকাই দিও। হুম কথা তো তুমি ঠিকই বলছো, আমার নতুন জামাকে তো আর পুরনো শেরওয়ানি পরাতে পারবো না, তাই না? তাই তুমি একদমই ভেবো না, তুমি মরে যাওয়ার পর তোমার শেরওয়ানি আলমারিতে থাকবে, কাউকে দেবো না। শোনো মোনা আমি না তোমার দ্বারা এসব আশা করি। তার মানে তুমি কি চাও আমি বিয়ে করবো না? মানে আমি আগের জামানার মতো স্বামী মারা গেছে বলে করে কান্না করব, সাদা শাড়ি পরে চারিদিকে গুড়গুড় করব, আমার স্বামী মারা গেছে আমি কেমনে থাকবো কি করব, আমার জীবন তো শেষ হয়ে গেছে, তুমি এগুলো চাও আমার কাছ থেকে? আরে এখন জামানা আপডেট হয়েছে, আপডেট এখন না সবাই মুভ অন করে, মুভ অন আমি মুভ অন করব, তুমি মারা গেলে আমি মুভ অন করে একটা বিয়ে করে নিব। মরবা তো তুমি, আমি মরবো না। কারণ কি জানো? কারণ গেল পরশুদিন তুমি ডাক্তারের কাছে গিয়ে তোমার সমস্ত শরীরের টেস্ট করতে দিয়ে আসছে, আর ডাক্তার কি বলছে জানো? কি ডাক্তার আমাকে রিপোর্ট দেখায় বলছে তোমার হাটে ছিদ্র, তুমি অনেক তাড়াতাড়ি মারা যাবা, তোমার বুকে অনেক ব্যথা করবে, অনেক ব্যথা, তুমি মরার আগে অনেক চিল্লাবা, আহ আমার ব্যথা করছে ব্যথা করছে। আরে বেবি কি হলো, তুমি এত তাড়াতাড়ি মরে গেছো? বেবি বেবি কি হলো, এত তাড়াতাড়ি তুমি মরে গেলা? ও আমার মহারানী কি হয়েছে? আহা আমি তো তোমার সাথে দুষ্টামি করছি, তোমার হাটে কোনো ফুটাই নাই। রাখ ভালো হয়েছে, তুমি তো আমারে শিখাইছো মুভ অন করতে হইব, নতুন করে বিয়ে করব। কি বললা তুমি? তুমি মুভ অন করবা, তুমি দিদু বিয়ে করবা? এই তোমার সাহস কি করে হলো? আমি থাকতে মুভ অন করো দিদু বিয়ে করার, আর কি ভাবছো আমি মরে গেছি? আরে আমি এত সহজে মরবো না বুঝছো, অ্যাটলিস্ট তোমার আগে তো নাই ভাবছে আমি মরে গেছি, এত সহজে তোমার পিছু ছাড়বো? আরে আমি তোমার পিছু এত সহজে ছাড়বো না বুঝছো। আর হ্যাঁ যদিও আমি মরে যাই তোমার আগে, তাহলে না আমি আত্মা হয়ে তোমার চারপাশে ঘুরবো বুঝছো, আসছে আমার পিছু ছাড়াতে। হ্যাঁ কবুল বলার সময় কি বলছিলাম? হ্যাঁ সারা জীবন, এর পরের জন্ম, এর পরের জন্ম একসাথে থাকবো, আর ভাবছে কি আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব, আসছে পিছু ছাড়াইতে, বিয়ে করবে মুভ অন করবে যত সব। যাই হোক শোনো আমার অনেক চা খেতে ইচ্ছা করতেছে, যাও তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এক কাপ সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসো। আসছে, সারাদিন খালি অর্ডার অর্ডার অর্ডার, তুমি আমার প্রতিদিন কত কাপ চা বানাইতে দাও। ঠিক আছে একটা বুদ্ধি হয়েছে, আমি যার মধ্যে বেশি বেশি চিনি মিলাই দেবো যাতে তাড়াতাড়ি ডায়াবেটিক্স হয়ে তুমি মারা যাও, আর আমি নতুন করে মুভ অন করে একটা বিয়ে করতে পারি। আসছে শুনে রাখো, মুভ অন যদি করতে হয় না আমি করব, আমি বিয়ে করলে আমি করব, কিন্তু তোমার আমি জীবনে মুভ অন করতে দেবো না, বিয়ে তো দূরের কথা।